নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অভিমুখ বদল করছে ঘূর্ণিঝড় নিসর্গ, 120 কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। কোন দিকে ধেয়ে আসছে তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সুপার সাইক্লোন আমফান ভারতীয় পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছে, তছনছ করে দিয়েছে বাংলার সুন্দরবন উপকূল। এবার পরবর্তী ঘূর্ণিঝড় নিসর্গ পশ্চিম উপকূলে তাণ্ডব চালানোর জন্য শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপ ক্রমেই অভিমুখ বদল করছে। ওমানের দিক থেকে পূর্ব দিকে ঘুরে এখন ভারতীয় উপকূলের অভিমুখে গতি সঞ্চার করছে। আরব সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, তার দিক বদল করে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। দিল্লির মৌসুম ভবনের পূর্বাভাসে আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তে পারে ভারতীয় পশ্চিম উপকূলে। মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে আগামী 3 জুন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। IMD রবিবার সতর্কবার্তায় জানিয়েছে, আরব সাগর ও লাক্ষাদ্বীপের পাশে দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপ 24 ঘন্টায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সব ঠিকঠাক চলছে মহারাষ্ট্র থেকে গুজরাট উপকূলে, তা আছড়ে পড়বে বুধবার। ঝড়ের তীব্রতা কতটা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়, আগামী 24 ঘন্টায় তাও স্পষ্ট হয়ে যাবে। IMD তরফে সতর্কবার্তা, সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 4 জুন পর্যন্ত সাগরে নামা যাবে না। হাওয়াফিজ জানিয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে 2 থেকে 4 জুন প্রবল ঝড় বৃষ্টি হবে। উত্তর উপকূলে 2 থেকে 3 জুন প্রবল ঝড় বৃষ্টি হবে। আর গুজরাট দিউ দমনে 3 থেকে 5 জুন দুর্যোগ চলবে। আবহাওয়া দপ্তর তরফে আরও জানানো হয়েছে, এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের হাত ধরে কেরলে প্রবেশ করছে বর্ষা। 1 জুন থেকে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। মহারাষ্ট্রে বর্ষা ঢুকবে 10 জুন। কেরলে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা, কিন্তু নাকচ করে দিয়েছে দিল্লির মৌসুম ভবন। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।